আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আবারও আমাদের ব্লকের নিউ কালেকশন। যখনই আমার নতুন কালেকশন আসে আমি তোমাদের সামনে হাজির হই। তো হ্যান্ড ব্লকের উপর কটন যে থ্রি পিসগুলো আছে আমাদের, সেই থ্রি পিসগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি একটা একটা করে দেখাই আর তারপর আমি দামটা বলি। আগে তোমরা একটা করে দেখো আমাদের প্রোডাক্টগুলো, যারা নিউ দেখছো যারা রেগুলার আছো আমাদের পেজের সাথে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অ্যাপ্রিসিয়েট করার জন্য। সবসময় তোমরা অ্যাপ্রিসিয়েশন দিয়ে যাচ্ছ আমাকে এবং সেই উৎসাহ নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের থ্রি পিসের কামিজটা। আমরা যেটা করছি যে আমরা কিন্তু কামিজের হাতাটা সবসময়ই আলাদা করে দিই এখান থেকে, অর্থাৎ একটা কামিজে যতটুকু ইয়ে আছে আমি একদম মাপ সবাই বলে দিচ্ছি, মানে যতটুকু কাপড় আছে এই কাপড়টা কিন্তু আর হাতার কাপড় কেটে বের করতে হবে না, কারণ হাতাটা আলাদা করে দেওয়া আছে। আমি দেখাচ্ছি, এই যে এখানে পুরো হাতার কাপড়টা দেয়া আছে, আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, হাতের কাপড়টা দেয়া আছে। সুতরাং কামিজ থেকে হাতের কাপড়টা আর বের হবে না। এই যে যথেষ্ট কাপড়, একদম পুরো ফুল স্লিভ করার মতো একটা কাপড় দেয়া আছে। আর এই কামিজটা আমি ঘুরিয়ে একটু দেখাই, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এরকম, এটা হচ্ছে বুকের কাছটা, এই যে এটা হচ্ছে বুকের কাছটা, আর ব্যাক পার্টটা হবে এরকম, এই যে কি অসাধারণ। আমি এবার এটার মেজারমেন্টটা দেখাচ্ছি, আমি এখন মেজারমেন্টটা দেখাচ্ছি কামিজের। প্রথমে আমি পাশ থেকে দেখাই, এখানে আছে 31, অর্থাৎ কারো বডি যদি মনে হয় 62 বডি দরকার, হ্যাঁ 62 পর্যন্ত বডি এটা থেকে আসবে, এটা করা যাবে 60 পর্যন্ত, 62 অ্যাকচুয়ালি টোটাল আছে 31, তো কেটে একটু কম, তো 60-61 পর্যন্ত বডি এটা আসবে। এরকম বডি যদি কারো থাকেও তারাও কিন্তু এই ফ্যাব্রিকটা দিয়ে ড্রেস বানাতে পারবে, কারণ হাতের কাপড়টা আসছে না, পুরো বডিটা এখান থেকেই আমরা পাচ্ছি। এটা গেল হচ্ছে পাশটা, অর্থাৎ এই পাশে আছে হচ্ছে 31 ইঞ্চ। এবার আমি লম্বাটা বলছি, লম্বা কতটুকু আছে, লম্বা আমার দেয়া আছে হচ্ছে ফ্যাব্রিকটা অলমোস্ট 44.5 ইঞ্চ, এই যে 44.5 ইঞ্চ, ঠিক আছে, ড্রেস সেলাই করে 44 থাকবে, মানে কাজ এবং করার পর 44 বা 43 পর্যন্ত বা 43.5 পর্যন্ত এটা লংটা থাকবে। আচ্ছা, এটা ছিল কামিজটা। এবার আমি হাতা কাপড়টা বলছি, যে যেখানে দুটো হাতা আছে এটা এটার পাশে এখানে দেয়া আছে 16 ইঞ্চ এ পাশে, আর এ পাশে আছে হচ্ছে 22 ইঞ্চ নর্মালি, এই যে 22 ইঞ্চ নর্মালি, আমারই যেরকম 20 ইঞ্চি আনা 19-20 ইঞ্চে আমার 20 ইঞ্চি এখানে ফুল হাতা হয়। সো যারা আরও টল তাদের জন্য কিন্তু 22 এনাফ ফুল হাতার জন্য, ফুল স্লিভের জন্য, ঠিক আছে। তো আমি হাতাটা দেখে ফেললাম এবং কামিজটা দেখে ফেললাম। এবার আমি আমাদের এটার সাথে সেটটা সালোয়ারটা আমি দেখাচ্ছি, এবং তারপর আমি অন্যগুলোতে কিন্তু আর মাপ দেখাচ্ছি না, আমি একটারই মাপটা দেখাচ্ছি। এটার সাথে হচ্ছে এই সালোয়ারটা, দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা যত্ন নিয়ে করেছি, ব্লকটা কি দারুণ লং স্ট্রাইপের উপর। এই যে এটা হবে সালোয়ারটা, এপিট ওপিট দুপাশেই হচ্ছে কাজ করা, হ্যান্ড ব্লক করা। এবার আমি এটার এটার মেজারমেন্টটা আমি দেখাই, এটা কতটুকু আছে এবার দেখাচ্ছি আমি। এখানে আমাদের আছে হচ্ছে টোটাল 32 ইঞ্চ, হ্যাঁ 32 ইঞ্চ হচ্ছে এ পাশে, আর লম্বা হবে হচ্ছে 41 ইঞ্চ, লম্বা হচ্ছে 41, এ পাশে হচ্ছে 32, এ পাশে হচ্ছে 41 ইঞ্চ লম্বা কাপড় দেয়া আছে এখানে। ডবল পার্টির কাপড় এটা দেওয়া মোটামুটি আমার মতো মানুষের একটু ভালোভাবে সালোয়ার হয়ে যায়, প্যান্ট প্লাজো খুব ভালো, এখন অনেকেই প্যান্ট পরছে। এবার আমি ওন্নাটা দেখাচ্ছি, কালারটা কিন্তু খুবই সুন্দর, অসাধারণ কালার কম্বিনেশন গুলো সুন্দর। এই যে ওন্না, এটা হচ্ছে ওন্না, সুন্দর কটনের উপর এবং পুরো সেটটাই হচ্ছে একদম পিওর কটন। আমি এক কাজ করি, ওন্নাটা দাঁড়িয়ে দেখাই, কারণ একটা অন্তত দাঁড়িয়ে দেখাটা তোমার ধারণা হবে যে কতটুকু আসলেই চওড়া বা কতটুকু আসলেই লম্বা। এই যে
ঠিক আছে, যথেষ্ট লম্বা এবং চড়া ওড়না। ওনার কাজটা হবে এরকম, তো ওনাটা আরামসে আমরা যদি এভাবে করি তাহলে কিন্তু ভালোই আর একটু লম্বা থাকে। আর এই ওড়নাগুলো দিয়ে যারা হিজাব করতে চাও, হিজাব যারা পড়ো তারাও করতে পারবে, হিজাব ছাড়া যারা আছো তারাও পড়তে পারবে, কারণ খুবই সফট ওড়না, খুবই দারুণ। তো এই থ্রি পিসগুলো আমরা অফার করছি মাত্র 950 করে, ঠিক আছে। যেহেতু শীত চলে এসছে, কটনটা আমরা সোয়েটারের নিচে পরে অনেক কমফোর্টেবল ফিল করি, সো আমরা 950 করে অফার করছি। কেউ যদি একটার বেশি নাও সেক্ষেত্রে হচ্ছে 900 টাকা করে পাবে তোমরা আমাদের এই দারুণ কালেকশনের কটন থ্রি পিসগুলো, ব্লক হ্যান্ড ব্লক করা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি আর মেজারমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট শুধু কালার কম্বিনেশনগুলো দেখে দিই যে কী কী কালারের আমরা করেছি, কালারগুলো দেখে দিব এখন আমি ফটাফট করে। তোমরা একটু ধৈর্য নিয়ে থাকো, কারণ মোটামুটি অনেকগুলো কালেকশন আছে, সবগুলো কালেকশন দেখতে একটু সময় লাগবে। আর অর্ডারের ক্ষেত্রে বলবো যে যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজে আমাকে নক করো, ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে অর্ডার নিতে সুবিধা হয়। আমরা তো অনলাইন ডেলিভারি দেই, আবার আমাদের শোরুমেও চলে আসতে পারো। এই যে এটা তো ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। আমাদের শোরুমটা হচ্ছে সকিতা উত্তর 11 নম্বর সেক্টর, আর এটা আছে হচ্ছে কুমিল্লা লাকসাম। আমি অ্যাড্রেসটা ডিটেলস দিয়ে দিব আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে, আর পেজে আমি পেজেও পোস্টের মধ্যে আমি ডিটেল লিখে দিব। এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের নিচে খুব সুন্দর কাজ আছে, আর এটার মধ্যে হালকা একটু জরি গ্লিটার কাজ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, সুন্দর গ্লিটারই চিকচিক করে আসে না ভিডিওতে, সুন্দর একটু চিকচিক করে এবং পুরো অল ওভার কাজ, হ্যাঁ টিপের কাজ করা সালোয়ারে। এই হচ্ছে স্লিভটা, আমাদের স্লিভটা, আর হচ্ছে এটার সাথে আমরা কম্বিনেশন করেছি মেরুন কালারের, খুবই সুন্দর একটা কম্বিনেশন, মিষ্টি কালারের মধ্যে মেরুন কালারের। আমার মনে হয় আমরা আর ওনার টোটালটা না খুলি, এই যে সবগুলো ওনার সেম লম্বা সেম চওড়া, ঠিক আছে, এখানে ডবল পার্ট করা আছে, সেম লম্বা সেম চওড়া। আমি জাস্ট শুধু কালার কম্বিনেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা গেল আরেকটা, এগুলো হচ্ছে 950 করে অনলি। আর যদি হোলসেলের কেউ নিতে চাও তাদের জন্য বলছি যে আমাদের তো মিনিমাম হোলসেল প্রাইস তোমাদেরকে দেওয়া হয় যারা রেগুলার জানো, আমি তোমাদেরকে বলে একটু প্লিজ মেসেজ করো, আমাকে জানাও যে কারা কারা নিতে আগ্রহী, তারা মিনিমাম 6 পিস তোমরা নিতে পারবে, তোমাদের জন্য আছে যারা নিউ বিজনেস করতে চাচ্ছো বা করছো তাদের জন্য আমাদের এই সাপোর্টটা আছে যে আমরা 6টা করে দিচ্ছি। আর তার বেশি যদি কেউ না ডজন ধরে তাদের জন্য কিন্তু রেটটা ডিফারেন্ট হবে, কিছুটা অবশ্যই অনার করবো কমবে, যে যত বেশি নেবে তার জন্য রেটটা ততটা কমে যাবে, আমাদের লাভটা ততটা এই হয়ে আসবে আর কি, কারণ আমাদের লাভটা ওখানে যে বেশি পরিমাণে আমার সেল হচ্ছে ওটাই হচ্ছে লাভ, হোলসেলের ক্ষেত্রে বলছি। সো হোলসেলার যারা তারাও প্লিজ পেজে নক করো। আচ্ছা, এটা হচ্ছে জামাটার ব্যাক পার্ট, এটা হচ্ছে পেছন সাইডটা, পেছনে হবে, কালারটা খুবই সুন্দর মেহেদি পাতা কালার, সিলভার কম্বিনেশন করেছি। তো এই জামাটা, জামাটার সাথে এবার দেখাবো হচ্ছে সালোয়ারটা। আচ্ছা, এটা স্লিভটা আগে দেখাই, স্লিভটা হচ্ছে এই যে ফুল স্লিভ, লং স্লিভ হবে, আমি পুরোটা খুঁজছি না, জাস্ট শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি, যেহেতু একটা কাপড়ের মেজারমেন্ট আমি প্রথমেই দেখে নিয়েছি এর জন্য আমি সবগুলো আর খুলছি না, জাস্ট শুধু সালোয়ারের ডিজাইন আর ইয়ের ডিজাইনগুলো দেখাচ্ছি, যেহেতু মেজারমেন্ট তোমরা অলরেডি জেনে গিয়েছো। এই হচ্ছে সালোয়ার হাতা জামা, আর এই হচ্ছে ওড়নাটা, এবং সবগুলো ওড়না একদম পিওর কটন কোটা ওড়নার মধ্যে করেছি, সবগুলো যে একদম কোটা তা না, কয়েকটা আছে কোটা আর কয়েকটা কোটা ছাড়া পিওর ওড়না, একদম তোমরা দেখতে পাচ্ছ যে কাপড়টা কিন্তু এখনো একটার সাথে একটা লেগে আছে, বিকজ অফ একদম নিউ কালেকশন এখনো লেগে ধরছে। যারা নিবে তাদেরকে বলছি যে রিসেন্টলি যারা নিবে তারা এগুলো নিয়ে আবার একটু শুকাতে হবে, আমরা কিন্তু অলরেডি তিনবার করে শুকিয়েছি, তারপর অপোজিট পিঠে আয়রন করে দেন আমরা এগুলো বাজারে ছাড়ছি, এবং যাওয়ার আগেও আমি যারা নেই তাদের সবাইকে বলে দিই যে এটা অবশ্যই বানানোর আগে আরেকবার আয়রন করে নিতে, এবং বানানোর পর তিনবার
বা দুইবার যতটুকু পারে করার অধি শুকিয়ে তারপর করতে, তাহলে এটা কালারের লংজিবিলিটি আরো অনেক ভালো হবে। আর এগুলো সবসময় যেটা করতে হয় যে সফটলি হ্যান্ডেল অর্থাৎ সফট সাবান দিয়ে এগুলো ওয়াশ করতে হয়, বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার হয় না, তাহলে খুব মানে দীর্ঘদিন এগুলো কালারগুলো ঠিক থাকে, সুন্দর থাকে। আচ্ছা, এরপর আমি পার্পেলটা দেখাই। পার্পেল কালারটা আমার কাছে খুব ভালো লাগছে, পার্পেল কালারটা দেখাচ্ছি। এটা হচ্ছে জামাটার সামনের পাশটা, ঠিক আছে, এটা হচ্ছে সামনের পাশটা, পুরোটা হচ্ছে কারখানা বেশি এবং করা হয়, তাদের যে প্রাইস রেঞ্জ, সেই রেঞ্জ অনুসারে আমাদের যে কম্বিনেশন এবং কালার কাপড় সবকিছু, যে কোয়ান্টিটি কাপড়ের মেজারমেন্ট সবকিছু, এইটাতে এই দামে যেটা 700-750 টাকায় ওখানে বিক্রি করে, সেটা এর আমি বলবো হাফও তারা কোয়ালিটি মেনটেন করে না এবং কাপড়ও ওটা থাকে না। তো এখান থেকে আমরা এই দামের মধ্যে, অনেকে বলে যে আপু ভাইয়া এত দাম কেন, 650 টাকায় তো ব্লক পাওয়া যায়, একজন গত পরশু দিন মনে বললো 450 টাকায় পাওয়া যায়। এখন আপনারা নিজেরাই একটা জিনিস চিন্তা করবেন, একটা প্যান্ট আমরা তো ছেলে মানুষ কিনি, একটা শার্ট ভ্যানের মধ্যেও পাওয়া যায় 200 টাকায়, আবার একটা ব্র্যান্ডের 3000 টাকা দিয়ে কিনতে হয়, 3000 এর সেম সুইং, 3000 এর ইয়া সবারই ওটা আলাদা। আমার এক কাস্টমারের সাথে এরকম হয়েছে যে আমাকে একজন বলছে যে আপু আপনাদের কি একটা প্রোডাক্ট নিয়ে আমাকে বলছে যে আপু এটা 1000 টাকা আপনারা বলছেন, বাট এই প্রোডাক্টটা তো আমাদের জানা মতে 300-400 টাকায় পাওয়া যায়। তো আমি তখন বলেছি যে আপু তাহলে শপিং মলে যে আমরা যে ব্র্যান্ডেড কাপড় পরি, সেম ব্র্যান্ডেড রেপ্লিকা ভ্যানে করে বা ফুটপাতে হ্যাঙ্গারে ঝুলানো অবস্থায় পাওয়া যায়, দেখতে দুজন যদি পাশাপাশি ছবি তোলা হয় ছবি দেখে মানুষ মনে করবে সেম, বাট যখন সেটাকে দুটাকে পাশাপাশি একসাথে রাখা হবে, হাত দেওয়া হবে, তখন এটার স্টিচিং, এটার ফ্যাব্রিক দেখে মনে হবে আকাশ এবং পাতাল তফা। তাহলে মানে ব্র্যান্ডের ওরাই কিন্তু শপিং মল থেকে সেই সেম জিনিসটাই কিন্তু কিনছে হয়তো 1000 টাকা করে, যে যাদের ওইটা কেনার সামর্থ্য নাই তারাই কিন্তু সেম ওই ডিজাইনটা পরার জন্যই তারা যাচ্ছে ব্যানে, তারা যাচ্ছে হচ্ছে ফুটপাতে যে আছে, ঠিক আছে এই ডিজাইনটা লেটেস্ট চলছে আমি এটা কিনে, আমার শপিং মল থেকে কেনার সামর্থ্য নাই কিন্তু আমি ওখান থেকে কিনি। আসলে মেইন জিনিসটা হচ্ছে আমরা কারো সামর্থ্য নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু সবকিছুর রেপ্লিকা বের হয়ে যায়, সবকিছুরই কিন্তু ডবল বের হয়ে যায় বা নকল বের হয়ে যায়, এটা হচ্ছে মেইন। আমরা আমাদের এইগুলো কেন আমরা 950 করে বা 1000 করে বিক্রি করি, কারণ হচ্ছে মেইন কথা এটাই যে এখন এখন আমরা এই কাপড়টা একটু কমে কিনেছি বিকজ অফ উইন্টার, ঠিক আছে, শীতকাল, শীতকাল আসলেই কিন্তু কাপড়ের কিছু কিছু কাপড়ের চাহিদা আসে, চাহিদা কমে বাড়ে, এটা আপনারা যারা নিউ তারা বুঝবেন না, বাট যারা এই বিজনেসে যারা আছে তারা জানবেন যে সুতির কাপড় যেটা পাত্তা কাপড় এটার দামটা একটু পড়ে যায়, কারণ কি কারণ মানুষ সুতিটা কম পরে, সিল্ক জর্জেট বা একটু ভারী কাপড় পরে, মোটা কাপড় পরে এই টাইমে, তো আমাদের কস্টিংটা আমরা একটু কমাতে পেরেছি দেখে আমরা 50 টাকা পার পিসে কমাতে পেরেছি। আমি কিন্তু গত মাসে বা তার আগে বা গরমে আমি এইগুলো বিক্রি করেছি 1000 করে, তার আগে আবার এই কাপড়গুলোই আর একটু কম দামি কাপড় যেগুলো সেগুলো আমি বিক্রি করেছি 650 করে, আমার কাছে কিন্তু সেই ভ্যারিয়েশনগুলো ছিল বা আছে বা থাকছে। তো এই জিনিসগুলো আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করতে, অ্যান্ড অবশ্যই কেমিক্যাল যেটা, এবং আরেকটা জিনিস হলো যে প্রোডাকশন টাইমটা, এটা আমি যারা ব্যবসা করবেন তাদের জন্য বলছি, রিটেল যারা নিচ্ছেন তাদের জন্য না, যে প্রোডাকশন টাইমটা কিন্তু একটা কষ্ট, কিন্তু একটা এই এই যে পার্পল কালারের যে জিনিসটা আছে সামনে দেখতে পাচ্ছেন, একটা ওনা করতে মোর দেন 1 আওয়ার লেগে যায়, 1 ঘন্টা, কারণ কি এখানে তার মেজারমেন্ট করে জিনিসটা করে একটা কর্মীকে আমার সারা দিনে উঠে সর্বোচ্চ 4টা, হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 4টা, এটা হলো আমি ডিসিশন নেওয়ার পরে যে কি ডিজাইনটা করব, আর ডিজাইনটা করার চিন্তা করতেও আমার চলে যায় 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা যে একটা ইয়েতে, তো সেখানে সারাদিনে উঠে একটা কর্মী আসে হলো 10:30-10:30 সময়, সে রাত্রে 9টার সময় চলে যায়, এর মধ্যে মাত্র 4টা পিস আমাদেরকে তুলতে হয়। এই ইয়েটাকে আপনাদেরকে আমি যতটুকু ক্যামেরা, আমি তো ক্যামেরা ধরে রেখেছি, আমি তো দেখছি এখানে কিন্তু এই জিনিসগুলো ব্লকের মধ্যে আমি অন্তত পাইনি আমার দেখানে, যে এতটা গর্জিয়াস করে এতটা ইয়া করে করা হয়। তো যাই হোক, এটা ইনফরমেশনটা বললাম যে যারা দেখছেন তাদেরকে, তারা হয়তো এখানে তোমরা জানো যে আমাদের ট্রেনিং ইনস্টিটিউট ওপেন করেছে, আমরা মানে প্রথম ব্যাচ বের হয়ে গেল ব্লকের উপরেই, হ্যান্ড ব্লকের উপরেই, তো তারা দেখে বলছে যে হ্যাঁ আপু এখন আমরা ধরতে পারছি অ্যাকচুয়ালি কম বেশি কেন হয়, হ্যাঁ, তো যারা কাজ করে তারা আসলে বুঝে যে কেন কম বেশি হয়,
এটা একটা ব্যাপার। তো এটা যারা এর সাথে জড়িত আছে তারা বুঝবে। আর আমাদের মেইন উদ্দেশ্যগুলো সবটাই থাকে যে আমরা যে শুধু প্রোডাক্ট বিক্রি করি তা না, আমরা চাই যে হ্যাঁ আমরা বিক্রি করছি, আমরা উদ্যোক্তা হয়েছি যতটুকু পেরেছি, ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা। আমি চাই ক্ষুদ্র অবস্থাতে থাকতে আরো মানে আরো স্বপ্ন দেখি যে আরো আমাদের মতো আরো দেশের ছেলে মেয়েরা এগিয়ে আসুক এবং ক্ষুদ্র উদ্যোক্তা হোক, বের হোক। এবং তাদের জন্যই কিন্তু আমাদের মানে এই ট্রেনিং এর ব্যবস্থা করা, শেখানোর ব্যবস্থা করা যে হ্যাঁ উদ্যোক্তা আসলে বের হওয়া প্রয়োজন আরো বেশি বেশি। আমরা এটাও উদ্যোগ নিচ্ছি যে জানুয়ারি থেকে ট্রেনিং এর কথা যেহেতু উঠলো আমি একটু বলে দিই, জানুয়ারি থেকে আমরা চেষ্টা করছি যে অনলাইন, বেশ কয়েকজন আপু ভাইয়া বাইরে থেকে বলেছেন যে আপনারা যদি অনলাইন সিস্টেমটা আছে কিনা শেখানোর ভিডিওটা দিবেন কিনা বা এই ধরনের, আমরা সেটারও একটা ট্রেনিং পর্যায়ে একটা রেডি করার চেষ্টা করছি যে জিনিসটা এইভাবে করার চেষ্টা করবো। প্রাথমিক পর্যায়ে যে অনলাইন ভিত্তিক ফার্স্ট লাইভ আমরা ট্রেনিংগুলো চালাবো, সেখানে এপিসোড ওয়াইজ থাকবে, বলে দেওয়া থাকবে, একটা নিজস্ব রেজিস্ট্রেশন থাকবে, আমরা তাদেরকে অ্যাক্সেস দিব এবং সেখান থেকে তারা দূর শিক্ষণ যেটা হয় অনসাপনের টাইম বাংলাদেশে তৈরি হয়েছিল এখন চলছে সেই ধরনের ইয়েতে, যেটা শুধু ভিডিও করে ছেড়ে দেওয়া না, লাইভে চলা এবং লাইভে চলাকালীন অবস্থায় আপনারা যে কোশ্চেন থাকবে, যে মেজারমেন্ট থাকবে, যেটা জানবেন সেখান থেকে আমরা করে যতটুকু সম্ভব আমাদের আমরা জিনিসগুলোর আরো আপনাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং ট্রেনিং এর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে আমাদের মেইন যে কাজটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন ভাইয়া এই দুই দিনে কি শিখাতে পারবেন, কি শিখাবেন, আসলে জিনিসটা হচ্ছে দুই দিনে আমিও নিজেও শিখেছি, আমার বোনও শিখেছে, মানে আমরা নিজেরা এই দুই দিন ক্লাস করার আগে মোটামুটি এটার পিছনে আরো এক মাস এফোর্ট দিয়েছি, দোকানে দোকানে গিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করেছি কি কি ধরনের জিনিস বিক্রি হয়, কি হয় না হয়, তারপরে এটাতে যেটা হলো মানে অ্যাকুরেট মেজারমেন্টটা, কালার কম্বিনেশন থেকে মেমেলস থেকে সবকিছু আপনাদেরকে হাতে কলমে একেবারে দেখিয়ে দেওয়া এবং মেজারমেন্টগুলো ধরিয়ে দেওয়া, যাতে আপনারা যখন কাউকে কাজ করাবেন, উদ্যোক্তা হবেন, কর্মী রাখবেন, তাদের সাথে যেন আপনাকে প্রাথমিক অবস্থায় লসের সম্মুখীন যেতে না হয়, কেউ যেন আপনাকে অন্য কোনো কিছু বুঝিয়ে বা আপনার প্রোডাক্ট নষ্ট করে জিনিসটা যেন করতে না পারে, এইটার কিন্তু মেইন উদ্দেশ্যটা এটা। আর দুই দিনে শিখাতে পারবো কিনা এটা, এটারও একটা কিন্তু ভিডিও গিয়েছে আমার আমার পেজে, আমার ইউটিউবে, আমাদের স্টুডেন্টরাই কিন্তু বলেছে নিজের মুখে যে ওরা আসলে কিভাবে কতটুকু শিখেছে, এবং ওদের ভিডিওটা কিন্তু আমি দিয়েছি, আপনারা দেখতে পারবেন যে আমাদের ফার্স্ট ব্যাচের ভিডিও, ওদের ইন্টারভিউটা দেখে বুঝতে পারবেন যে ওরা কি বলছে, ওরা নিজের মুখে বলছে যেটাই বলছে। এটা মোটামুটি ধরে ফেলা যায় আর কিছু না, তারপরে তো যত প্র্যাকটিস করবেন যত ইয়ে করবেন তত আপনার হাত শার্প হবে। একটা ব্লকের একটা কারিগর এখন বর্তমানে বাংলাদেশ ব্লকের কারিগর, ভালো কারিগর, ব্লকের কারিগর মারাটা মেইন জিনিস না, কালার কম্বিনেশন, যে কালার আপনি চাচ্ছেন সেই কালারই ওই কেমিক্যালস দিয়ে তৈরি করে ফেলা, লাইট ডিপ শেড আনা, এই জিনিসগুলো দীর্ঘদিন ট্রাই করার পরে গিয়ে চলে আসে, নিজে নিজে যত ট্রাই করবেন তত চলে আসবে। তারপর কালার কম্বিনেশন, এখানে যে এই যে যেটা এখন খুলছে সেখানে দেখেন এক পাড়ের ভিতরেই চারটা ভাগ করা আছে, তো চারটা ভাগ করা থাকলে এটা কি পরিমাণ আপনার মেজারমেন্ট এবং ইয়া থেকে শুরু করে তারপরে তৈরি করতে হয় সেটা দেখেন। আর আরেকটা জিনিস হলো যে গদ ব্লকটা অনেকে মনে করেন যে খুব সহজ, গদ ব্লক দিয়ে, গদ ব্লক বলতে পুরো কাপড়টাকে ঢেকে ফেলা, কিন্তু আসলে ওটার ব্লকটা দেওয়াটা সবচেয়ে কঠিন, কেন মেজারমেন্ট যদি একটু এদার ওদার হয় বাঁকা হয়ে যাবে, দেখতে গিয়ে শেষ পর্যন্ত ফিনিশিং আসবে না। কাজ করা আছে খুব সুন্দর নকশার একটা ডাইস দিয়ে এটাকে কাজ করা হয়েছে, কতটুকু আসছে আমি জানি না, বাট এটা অল ওভার কাজ করা, সেলফ কাজ করা, এবং সেম কালারের কাজ করা থেকে এক শেড দিতে এটা অল ওভার ব্লক মারা। আর এটা আমরা কম্বিনেশনটা করেছি হচ্ছে ঠিক পাড়ের এবং এই যে কামিজের যে কালারটা দেয়া হয়েছে এই কালারের সাথে মিলে আমরা ওড়নাটা করেছি, ওড়নাটাও হচ্ছে খুব সুন্দর সফট পিওর কটনের মধ্যে।
এবং সবগুলো অন্যায় কিন্তু সেম লম্বা চওড়া। আচ্ছা আমি উল্টো করে দিয়েছি, এই এটা হচ্ছে অন্যায় ডিজাইনটা। এই কালারটা কিন্তু খুবই সুন্দর মিষ্টি কালারের সাথে, মানে এই কালারের অন্য, এটা কিন্তু একটা আনকমন কম্বিনেশন, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা আনকমন কম্বিনেশন আমি বলবো। আমরা চেষ্টা করি যতটুকু আনকমন কম্বিনেশন মানে দর্শকদের উপহার দেওয়া যায় বা আমার ক্রেতাদের উপহার দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলা একটা ই করে করা, এফোর্ট দিয়ে করা ডিজাইন গুলো, কোনোটার সাথে কোনোটা মিললে ইভেন ডাইস গুলো কিন্তু সবগুলো এক একটার থেকে এক একটা আলাদা। এবং এই ডাইস গুলো বানাতেও কিন্তু আলাদা একটা খরচ আছে। আমাদের কোনো ডাইসই আমরা বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসি না, আলাদাভাবে আমাদের তৈরি করতে হয়। এই যে এটা হবে ফ্রন্ট পাশে, এটা হচ্ছে ব্যাক। এটা আমি বারবার বলছি, দেখে মনে হবে হয়তো শর্ট, কিন্তু আমি বসে দেখাচ্ছি, দাঁড়ালে বোঝা যায়। এটা 44 পর্যন্ত লম্বা আছে, মানে হবে 44.5 আছে সেলাই, এরপর 44 বা 43.5 থাকবে, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে কামিজের ফ্রন্ট, যথেষ্ট গর্জিয়াস করে দেওয়ার চেষ্টা করেছি পুরো এক পাশটা। এটা হবে হাতাটা, একদম নিউ লট ফ্রেশ, জাস্ট আমরা এই গত সপ্তাহ থেকে এটা করে মানে শুকিয়ে আয়রন করেই আজকে হাতে পেলাম। অ্যান্ড আমি আজকে নিয়ে বসে গেছি দেখানোর জন্য। এটা লং লং স্লিভ, এরকম আসবে স্লিভটা। আর সালোয়ারটা হবে যে এই যে কামিজের যে ব্যাক পার্টটা আছে, এই ব্যাক পার্টের সাথে ম্যাচিং করেই হচ্ছে সালোয়ারটা করা। ওড়নাটা দেখাচ্ছি, ওড়নাটাও জামার ইয়ের সাথে ম্যাচিং করে করা, এবং এটা হচ্ছে ফোটা ওড়না। দারুণ একটা কাজ করা হয়েছে গর্জিয়াস করে। এটা হচ্ছে ফ্রন্ট, এরকম করে কাজ থাকবে মুখে। এটা হচ্ছে ফ্রন্ট, সামনে সুন্দর পাট দেওয়া আছে, আর ব্যাক পার্ট পুরোটা কাজ করা। এই পুরোটা কাজ করা, এটা হচ্ছে ব্যাক, এই হচ্ছে হাতাটা, সালোয়ারের সাথে ম্যাচিং করে হাফ সালোয়ারের ডিজাইন, হাফ হচ্ছে ড্রেসের ডিজাইন। আর এই হচ্ছে সালোয়ারটা, সালোয়ারের এই কাজটা কিন্তু সুন্দর। এর আগেরটা ছিল একদম লম্বা স্ট্রেট, বাট এটা কিন্তু একটু আড়াআড়, ঠিক আছে? দারুণ একটা কম্বিনেশন। এবার আমি দেখাচ্ছি অন্যটা, অরেঞ্জের সাথে ম্যাচিং করে ইয়েলো ম্যাজেন্টা পিঙ্ক কালার কম্বিনেশন করা। আচ্ছা এটা গেল। দেন এই এই মেহেদি পাতা কালারের একটা দেখাচ্ছি ব্ল্যাক কম্বিনেশনের সাথে, এটা খুবই সুন্দর একটা কম্বিনেশন। খুবই সুন্দর, ব্যাগটা দেখে এটা হচ্ছে ব্যাগ,
আর কেউ যদি মনে করে যে আমি এটাকে ফোন দেবো ওটাকে ব্যাগ দেবো সেটাও করা যায়, কোনো ব্যাপার না। এটা জাস্ট নিজের উপর যে এই যে যে আমি এটা ব্যাগ দেবো এটাকে ফ্রন্টে দেবো, এটা দুভাবেই বানানো যায় ইচ্ছা করলে। হ্যাঁ, এটা গেল কামিজটা। এবার আমি দেখাবো হাতাটা। এই হাতাটা, এটা আমার এই ফ্রন্টের সাথে ম্যাচিং করে করা হাতাটা। আচ্ছা, এবার সালোয়ারটা দেখাচ্ছি। আমি জাস্ট ভাঁজ কিন্তু খুঁজছিলাম, কিন্তু এর আগে প্রথম ভিডিওতে কিন্তু পুরো ওড়না দেখেছি এবং সব পুরো সেম মেজারমেন্টে, সেম লং, সেম এরকম লম্বা এরকম চড়া হবে, জাস্ট ডবল কাট। ঠিক আছে, এই যে পাতা কালারের মধ্যে এই যে কালারফুল ব্ল্যাক ওড়না দিয়ে একটা কম্বিনেশন গেল। এবার আমি দেখাচ্ছি স্কাই কালার। এটা হচ্ছে কামিজের ফ্রন্ট, এটা হবে এই পাশে, এই যে এটা হবে এরকম। ঠিক আছে, ফ্রন্ট খুব সুন্দর গোল্ডেন দড়ি ওয়ার্ক করা। এটা হচ্ছে সামনের পাশটা, আর পেছন পাশটা হবে এরকম। পিঠে খুব সুন্দর একটা কাজ করা আছে, আর অল ওভার তো কাজ বানায় আছে। এটা হচ্ছে জাস্ট গোল্ডেন গ্লিটার দিয়ে কাজ করা। সাথে আমি হাতাটা দেখে ফিরি আগে। এটা হচ্ছে হাতাটা, একদম পুরো সুন্দর পিঠের সাথে ম্যাচিং করে করা। খুলে দেখাই, ভিডিওতে তাহলে সুন্দর লাগে দেখতে। আচ্ছা, এবার দেখাচ্ছি হচ্ছে সালোয়ারটা। কামিজের সাথে ম্যাচিং করে পুরোটা সালোয়ার কাজ করা, আর এটার ওড়নাটা কিন্তু অসাধারণ, ওড়নাটা অসাধারণ। আমি যে কামিজটা একটু ইয়ে করে ধরি তাহলে বোঝা যাবে যে এই কামিজের সাথে হচ্ছে এই ওড়নাটা। এই যে ওড়নাটা, ফোটা ওড়না, খুবই সুন্দর, কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট, আমার কাছে খুব ভালো লেগেছে এই কাজটা। এই সাথে ওনাটা সুন্দর করে গোল, একটা ছোট যদি আমাদের পিঠে গোল আছে তার সাথে ম্যাচিং করে গোল্ডেন কালার করে পুরো অল ওভার কাজ করা হয়েছে। তারপর বেশি দেখি বাঙ্গি কালার, পিচ কালার যেটাকে বলে, সুন্দর একটা কম্বিনেশন এটাও, পিচ কালারের সাথে ব্ল্যাক কালার, খুবই লাইট, আর একটা হচ্ছে দ্য ডার্কেস্ট কালার। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট নাকি আমি একটু ঘুরিয়ে দেখে নিই তাহলে বুঝবো। সেম, হ্যাঁ এফিট হচ্ছে সেম, সেম ডিজাইন, বোথ ব্যাক অ্যান্ড ফ্রন্ট সেম। এই যে এটা হচ্ছে কামিজটা, দেন এটা হবে হাতাটা, এই যে হাতা, আর সালোয়ারটা হবে ব্ল্যাক, ওড়নাটা হবে ব্ল্যাক, কামিজটা হবে পিচ কালার। ওটা খুলছি না, এই যে এটা হবে সালোয়ারটা, আর ওড়নাটা এটা হবে ওড়নাটা, এই ওড়না ওড়না
ব্ল্যাক কালার এর কাজ করা। এবার দেখাবো হচ্ছে একটা ব্ল্যাক দেখাই নাকি এই মাস্টার্ড কালার একটা দেখাই, এটা খুব সুন্দর একটা কালার। যারা অর্ডার করতে চাও পেজ থেকে আমি বলবো একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে, আর যদি পেজে থেকে থাকো তাহলে আমি বলবো যে আমি পেজে ছবি দিয়ে দিব, ফেসবুক পেজে আমি অবশ্যই ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ। সো ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলছি যে প্লিজ আমাদের পেজে তোমরা লাইক দিয়ে রাখো। আমাদের পেজের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/সখিতা SHOKHITA সখিতা, এই যে সখিতা হচ্ছে আমাদের পেজ। আর আমাদের অ্যাড্রেস শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা সেক্টর 11 রোড নাম্বার 15 বাড়ি নাম্বার 20 সখিতা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা। আর আমাদের লাকসামের শোরুম আছে, লাকসামের শোরুমের জন্য যদি লাকসামের বা কুমিল্লার কেউ দেখে থাকেন কিনে নিতে চান সেক্ষেত্রে অনলাইনেও নিতে পারেন আমাদের কাছ থেকেই সরাসরি, আর শোরুমে যেতে চাইলে শোরুমে ভিজিট করে আসতে পারেন। শোরুমে অবশ্য এখন পর্যন্ত আমরা এই ব্লগটা দেইনি, ব্লগটা যাবে না, তবে আমাদের যে আদার্স প্রোডাক্টগুলো আছে জ্যাকার থ্রিপিস থেকে শুরু করে বাদ বাকি সবগুলো আপনারা পাবেন, ইন্ডিয়ান কালেকশন সব আছে। এটা গেল হাতা জামা, এবার আমি দেখাচ্ছি সালোয়ারটা, খুব সুন্দর। এটা কিন্তু মানে লাইট মাস্টার্ড কালার, এটা ইয়েলো না অরেঞ্জও না, হ্যাঁ লাইট মাস্টার্ড কালার। এটা সালোয়ারটা খুবই সুন্দরভাবে করা, একেবারে এই পিটুপিক করা। এই যে আর এটার অন্যটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাইট কালারের, যারা হালকা কালার পছন্দ করে তাদের জন্য এটা ইয়াং, এবং এই যে আন্টি যারা আছেন তারাও করতে পারবেন এবং ইয়াং যারা আছেন তারাও করতে পারবে। এখন আসলে কালারের কোনো ইয়ে নাই, মানে বয়স নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই অল্প কিছু ছাড়া মোটামুটি সবাই সবাই সব রকমের কালার করে। এই যে কামিজের ফ্রন্ট সামনের পাশটা, খুবই সুন্দর এটা। এরকম মানে দেখো আমাদের কাজের ইয়েগুলো দেখো যে কেউ যদি চায় এরকম করে ই করতে পারো বানাতে পারো, আবার কেউ যদি চাই হাফ বডি দিয়ে বানাতে চাও, এই দেখি এভাবে যে কলকাটা নিচের দিকে গেল এরকম থাকলো এখানে হাফ বডি হবে, সেক্ষেত্রে সে এভাবেও বানাতে পারে, জাস্ট সম্পূর্ণ নিজের রুচির উপর। আর ব্যাকপার্টটা দেখাই, এটা হচ্ছে ব্যাকপার্ট পুরো অল ওভার গর্জিয়াস করা। এবার আমি দেখাচ্ছি হাতাটা, হাতাটাও লং একদম কামিজের সাথে কাজ করা, খুব সুন্দর। এই যে এটা হবে হাতাটা ব্যাকপার্টের সাথে ম্যাচিং করে করা। আর সালোয়ারটা আগে দেখে নিই, খুব সুন্দর করে পাড় দেওয়া আছে। আমি পুরোটা খুলে দেখাচ্ছি না, সালোয়ারের নিচে পাড় হবে। ওনাটা দেখে ওনাটা হোয়াইট, যেহেতু জামার মধ্যে হোয়াইট ব্যবহার করেছি আমরা, তো আমরা হোয়াইট কালারের ওনাটা দিচ্ছি। এই যে খুব সুন্দর একটা কম্বিনেশন, এই জামা এটা সালোয়ার আর এটা বন্যায়, খুব সুন্দর একটা কম্বিনেশন। ব্রাউন কালারের মধ্যে এবার যেটা দেখাচ্ছি ব্রাউনের মধ্যে এটাও খুব সুন্দর, এটা হচ্ছে ফ্রন্ট পাশটা। এই ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক, এই
এখন এইটা এখানে আরেকটা ব্যাপার, যে কেউ যদি চাও এটাকে ফ্রন্ট রাখতে পারো, যে এটা সামনে থাকবে অ্যান্ড ব্যাকটা থাকবে এরকম, তাহলে সে সেটাও করতে পারো। কারণ কি, পাড়টা কিন্তু দু পাশে সেম পাড় ইউজ করা হয়েছে, যা শুধু ডিজাইনের ভ্যারিয়েশনটা আছে, যে এটা হচ্ছে এক পাশের ডিজাইন, এটা হচ্ছে আরেক পাশের ডিজাইন। সো কেউ চাইলে এটাকে পিছনে দিয়ে এটাকে সামনে দিতে পারো, কেউ চাইলে এটাকে সামনে দিয়ে এটা পেছনে রাখতে পারো, জাস্ট ইচ্ছা ইচ্ছা সবার, যে যে যেরকম চাও। আচ্ছা এবার এটা দেখাচ্ছি, হাতাটা হাতার মধ্যে একটা এরকম করে ডিজাইন করে দেওয়া, সালারটা খুব সুন্দর ব্রাউন। আমরা যেটা করেছি যে কিন্তু জামার মধ্যে ব্ল্যাক আছে, ব্ল্যাক দিয়ে করেছি, তো ওড়নাটা ব্ল্যাক, তো সালোয়ারের মধ্যে পুরো অল ওভার আমরা ব্ল্যাক কাজ করেছি, ঠিক জামার একটা পাশের মতো, এই সালোয়ার। এইটা হচ্ছে আমাদের ওড়না ব্ল্যাক, এবং ওড়নার মধ্যে আমরা যেটা করেছি যে জামার যে ডিজাইনের কাজটা সেটা করেছি। সফট এবার ওড়না, মানে এগুলো আমি দেখছি যে খুবই দারুণ সফট কালার, এই পুরো অল ওভার ওড়নাটা লং একটা স্ট্রাইপ থাকবে মাঝখানে, আর দুপাশে কলকা ডিজাইনটা জামার সাথে ম্যাচিং করে, আর দুপাশে পাট, এটা হচ্ছে ওড়নাটা ব্রাউন কালারের মধ্যে ব্ল্যাক ওড়না আমি খুবই সুন্দর। আচ্ছা রাখতে পারি, দেন ওটা দেখানো শেষ, এবার আমি এটা দেখাচ্ছি, এটাও হোয়াইট ওড়নার মধ্যে খুবই সুন্দর। আচ্ছা এটা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সামনের পাশটা জামার, এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ করা, খুবই দারুণ একটা কাজ। এই কাজটা আমি আমার অন্য কালারের মধ্যে আগে দিয়েছি ব্ল্যাকের মধ্যে, এটা রিপিট করিয়েছি আমি এই কালারের মধ্যে, কারণ এটা চাহিদা জন্যই আমি আবার রিপিট করিয়েছি। আচ্ছা এইটা ফ্রন্ট, আচ্ছা সরি এইটা হচ্ছে ব্যাক পার্ট ছিল, সো দেখো ব্যাক পার্টটাই কতটা গর্জিয়াস, এটা ছিল ব্যাক পার্টটা, এটা হচ্ছে ফ্রন্ট। আমি যে গলার কাজটা দেখে বুঝলাম এটা হচ্ছে ফ্রন্ট সামনের পাশটা, তো এই জামার ব্যাক পার্টটা অনেক গর্জিয়াস। আচ্ছা আর হাতাটা আমি দেখাচ্ছি, হাতাটা পুরোটাই হচ্ছে ব্যাক পার্টের মতোই, না ফ্রন্ট পার্টের মতো মিলানো, এই যে এটা হবে হাতাটা। সালোয়ারটা হচ্ছে জামার ব্যাক পার্টের মতো গর্জিয়াস, ব্লু অ্যান্ড গোল্ডেন কাজ করা, ব্লুর সাথে গোল্ডেন কম্বিনেশন, এই যে। আর এটা হচ্ছে হোয়াইট, খুবই সুন্দর একটা কম্বিনেশন। এর আগে আমি এটা একটা করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে, এটাই আমি জাস্ট করেছি স্কাই কালারের মধ্যে হোয়াইট কম্বিনেশন। এবার যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে, এই এটা হচ্ছে ফ্রন্ট সামনের পাশটা, এটা হচ্ছে ব্যাক পার্ট পেছনটা, এটা হচ্ছে হাতাটা, সালোয়ারটা, এই সালোয়ার, পুরোটাই ব্ল্যাক কম্বিনেশন। সো যারা ব্ল্যাক পছন্দ করো তা নিতে পারো, যেমন পার্সোনালি আমারও ব্ল্যাক ভালো লাগে, একদম হোয়াইট ভালো লাগে, বেশ কিছু কালার আছে দেখতে দেখতে ভালো লাগে। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম ডিজাইনের, এটা হচ্ছে জামাটার ফ্রন্ট বা ব্যাক যে যেটাই বলো এটাও সেম, মানে অর্থাৎ ফ্রন্ট ব্যাক আমরা একটা সেম ডিজাইনটা করেছি। এটা জামাটা গেল, এবার আমি দেখাচ্ছি হাতাটা, একটা হাতা লং স্লিভ, সবগুলোই আমরা লং স্লিভটা দিয়েছি। এবার দেখাচ্ছি সালোয়ারটা, সালোয়ারটা তাদের খুব সুন্দর,
পুরোটাই মেহেদি পাতা কালার যেটা বলি আমরা সেই কালার উপকার পুরোটা খুবই সুন্দর একটা কম্বিনেশন। এটা যাদের এরকম মেহেদি পাতা কালার পছন্দ তারা নিতে পারো ইজিলি। আর সাথে আমি দেখাচ্ছি আরেকটা, এটা হচ্ছে আচ্ছা এটা কি জামানা সালোয়ারটা দেখি, আচ্ছা দেখি এটা হচ্ছে জামানা, এটা হচ্ছে জামাটার এবং জামাটার ফ্রন্ট হচ্ছে এটা সামনের পাশ, এটা হচ্ছে জামার সামনেটা এরকম খুব সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে জামাটার ব্যাক পার্ট। আমি ফার্স্টে যেটা করেছিলাম এটা হচ্ছে সালোয়ার, এই যে হচ্ছে এটা, এটা হচ্ছে খাতাটা। আর এটা আমরা দিয়েছি হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের ওড়না, ঠিক এটার কালার কম্বিনেশন ম্যাচিং করে, এবং এই পুরাটা কিন্তু আমি একটা গোল্ডেন ইয়েলো দিয়েছি মিলেই হচ্ছে ওড়নাটা। এবং এই কালারের সাথে আমি খুলে দেখাচ্ছি, দেখতে পারো যে কত সুন্দর যায় কম্বিনেশনটা, এই পরার পর খুবই দারুণ লাগবে কালার কম্বিনেশনটা। এটা হচ্ছে ওড়নাটা, এবং এটা কোটা কটন কোটা ওড়না, সো এটা গলায় কটন গ্রিনের মধ্যে একটা অলরেডি হ্যাং করা হয়েছিল, আমি বলেছিলাম যে আজকে দুটো বিদেতে যাচ্ছি তো আর হ্যাং করা দরকার না, আগে দেখিনি, ঠিক আছে। সো এইটা হচ্ছে এটা জামাটা, এটা হচ্ছে ফ্রন্ট সামনের পাশটা, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক এরকম হবে পেছন সাইডটা, এই যে এটা হচ্ছে কন্যাটা ফ্রন্টটা, এই যে হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে সালোয়ারটা, পুরোটা একদম লাইট স্কাই ব্লু কালারের মধ্যে, এই যে সালোয়ারটা এদিকে থাকবে আর কি, এদিকে সোজা দিকটা, এই সালোয়ারটা। আর ওড়নাটা হচ্ছে জাস্ট একটু ডিপ স্কাই ব্লু, এটা কোটা ওড়না, একদম পিওর কটন কোটা ওড়না, এটা একটা সেট। আমরা এই সেটগুলো আমরা অফার করছি 950 করে, আর কেউ যদি ডবল নাও ট্রিপল নাও সেক্ষেত্রে 900 করে আমরা দিই। পিঙ্ক কালারের মধ্যে যাদের পিঙ্ক পছন্দ
ছোটবেলায় আমি খুব পিঙ্ক পছন্দ করতাম, পরেছি অনেক পিঙ্ক পরেছি, এখনো পিঙ্ক কালারটার প্রতি একটা দুর্বলতা আছে, ভালো লাগে যদি একসময় অনেক পরেছি। আচ্ছা, এইটা হচ্ছে ফ্রন্ট, এটা হাফ বডি হবে এরকম, এই যে হাফ বডিটা এরকম হবে, নিচে নিচে একটু চিকন সুন্দর পার আছে, আর ব্যাক পার্টটা হবে এরকম সুন্দর পার আছে, এটা হবে হাতাটা, সালোয়ার সুন্দর অলওভার কাজ করা নিচে পার আছে, আর ওড়নাটা টোটালটাই খুব সুন্দর কি কোটা ওড়না, পিওর কটনের মধ্যে কটন কোটা ওড়না, এই এটা হচ্ছে কামিজের ফ্রন্ট, সামনের পাশটা অনেক গর্জিয়াস, খুব সুন্দর, এটা দূর থেকে একদম পুরো কাতানি স্টাইল লাগে, কারণ কাতানের কালার গুলো অনেক এরকম হয়, জাম ম্যাজেন্ডা এই টাইপের গুলো হয় বেশি, খুব সুন্দর লাগে, আর গোল্ডেন আপশন দিয়ে করা হয়েছে, তো আমরা আমাদের কালেকশনের মধ্যে যে পরিমাণ আফসান ইউজ করি, গোল্ডেন অথবা সিলভার যেটা, এটা কোন ব্লকে এই দামে এই জিনিস কোন অবস্থায় ইয়া করবে অল ওভার। আরেকটা জিনিস যেটা তোমার বলতে দেখতে পারো, নর্মালি সিলভার আফসানটা কিন্তু অনেক দামি, গোল্ডেনের থেকে সিলভার আফসানটা এবং গোল্ডেনটা আমরা যেটা বেলজিয়াম যেটা সেটা ইউজ করি, আমরা কিন্তু নরমালটা ইউজ করি না, হ্যাঁ আমরা ইউজ করি এটা বেলজিয়ামের কালারটা, সো আমাদের কালারটা একটু মজার ব্যাপার হলো যে ব্ল্যাক হবে না উঠবে না, হ্যাঁ মজার ব্যাপার হলো, তুমি দেখাতে থাকো আমি কিছু ইয়া দিন দেই, যে আমি যে দোকান থেকে কেমিক্যালস কিনি তো তারা ঢাকার মধ্যে ওয়ান অফ দা বিগ, তারা সব বড় বড় কারখানা ইয়াতে যাদের যায়, আমাদের মতো ছোটোখাটো যারা আছে তাদেরকে তারা একটা দেয় যে আচ্ছা ঠিক আছে আপনাদের এখান থেকে নেন, ছোটো কোয়ান্টিটিতে আমরা যারা নেই, তো সেটা যেটা হলো যে ওরা দুই ভাই ব্যবসা করে, তো এক ভাই আমাকে চিনে খুব ভালো করে যে আমি যাই রেগুলার, উত্তরে আছে একটা হাই হ্যালো আছে, তা আমি ওই দিন গিয়েছিলাম ওটা আরেক ভাই বসে আছে, তো কর্মচারী তো আমাকে চিনে যে যে লিস্ট করছে যে গোল্ডেন আমি কোনটা নিই বা কালার কোনটা নিই সেটা জানে, সে লিস্ট করে আমাকে দিয়ে দিচ্ছে, তো আমি একটু বাইরে ফোনে কথা বলছিলাম তো দরজার কাছে, তখন এই মালিক তার কর্মচারীকে বলছে আই তুই গোল্ডেনটা কোনটা দিচ্ছিস ওইটা কিন্তু দিবি না, এটা দাম বেশি, তখন কর্মচারী বলছে স্যার উনি সবসময়ই নেন ওনারটা বলা লাগে না, এটা জানেন উনি, তখন বলছে আচ্ছা ঠিক আছে জানলে ঠিক আছে, কিন্তু নর্মালি এটার দাম কিন্তু বেশি, বলছে না ওটা ইয়েতে আমরা তারা মূলত আসলে একই দামই নেয় কিন্তু হলো সেকেন্ড ইয়েটা, হ্যাঁ চায়নার যেটা বা ইন্ডিয়ান অপশনটা পাওয়া যায়, ইন্ডিয়ান অপশনটা না ইন্ডিয়ানটা কালো হয়ে যায়, তো বেলজিয়ামেরটা বেশ ভালো কোয়ালিটি, এই যে আমরা কিন্তু এখানে যে সিলভার অপশন ইউজ করছি, আমরা কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার ফ্রিকুয়েন্টলি ইউজ করছি মোটামুটি সব দেশের সাথে, এবং একই প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি, বাট এত কাইয়ের পর কিন্তু নর্মালি একই প্রাইসে, কারণ এটাতে কেন দামটা বেশি যায়, কারণ গোল্ডেন এবং সিলভার যেটাই ইউজ করি না কেন রঙটা গোলানোর পরে এটা কিন্তু অন্য রঙের মতো না, এটা একটা ডাস্ট গুঁড়া, এটা যখন ট্রেতে চলে যায় দেন এটাকে আর রাখা যায় না, যেদিন ইউজ সেদিনই শেষ, এবং তারপর এটা শক্ত হয়ে যায় এটাকে ফেলে দিতে হয়, তাতে এটার যতটুকু ইউজ তার চেয়ে বেশি নষ্ট হয় সোজা কথা, তো ওই দামটা আমরা ধরি না, যে ঠিক আছে আর এই কালার গুলো যেগুলি আমরা ডিজাইন করেছি এগুলি যদি আপনারা একটু যদি এটাকে যেটা হয় যে ব্লক মানি হচ্ছে আর এটা কি রাখতে হবে, এটা যেভাবে খুশি ধাও যেভাবে খুশি রাখো জিনিসগুলো, এরকম এই চিন্তাটা থেকে করে যদি ভালোভাবে জিনিসটা, যে একটা পাকিস্তানি একটা ডিজাইনার ড্রেস আপনি কিন্তু ওই ডিটারজেন্ট দিয়ে রাত্রে 8 ঘন্টা রেখে দিবেন না, আপনি ওই পিছনে লেগে থাকবেন যে কখন এটা ধুবে তখন তুলবে কখন শুকাবে, তো এই জিনিসটাও যদি ভাবে দেখেন তাহলে কাছাকাছি এটাকে অনেকদিন ভালোভাবে জিনিসটা পড়তে পারবেন, এবং আমাদের ডিজাইনগুলো ওইভাবেই করা যে আপনারা পার্টিতে পড়লেও কেউ দ্বিতীয় ইয়া করবে না যে আপনি একটা কম দামি জিনিস পরে চলে এসেছেন, টাকাতে বাধ্য। এটা হচ্ছে ব্যাক পার্টটা অল ওভার গোল্ডেন অপশন কাজ করা, অল ওভার গোল্ডেন অপশন, এবং এটার সালোয়ারটা খুব সুন্দর, এটা কিন্তু আমি সেকেন্ড টাইম করলাম না থার্ড টাইম করলাম, সালোয়ারটা খুব সুন্দর, এর নিচের
কাজটা আমি একটু দেখাচ্ছি। এই যে জাস্ট একটা কি বুঝবে উঠেছে, এটা কিন্তু সালোয়ারের পায়ের মধ্যে হবে, সালোয়ারের পাটা, ঠিক আছে? এরকম দুই পায়ে ডিজাইনটা এভাবে করা হয়েছে, এই দুই পায়ে সেম ডিজাইনটা করা হয়েছে। আমি দেখাই যে সালোয়ারটা যখন বানানো হবে তখন কাজটা এরকম এরকম আসবে, খুবই সুন্দর, ঠিক আছে? বা এই পর্যন্ত আসবে এই ট্রায়াঙ্গেল কাজটা। তো এটা গেল হচ্ছে সালোয়ারটা, হাতাটা হাতাটা কি দেখেছি আমি, এটা হচ্ছে হাতাটা, হ্যাঁ ওনাটা, গোটা ওন্না। এবং এই ওন্নাটার পাড়টা কিন্তু আমি সালোয়ারের পাড়ের সাথে করাই, এই ছবিতে হঠাৎ করে দেখলে মনে হয় বেনারসি কোনো অন্য যে ওই যে থাকে না, অন্য বেনারসি অন্যগুলো বিয়ের যে অন্যগুলো ওই টাইপের ওরকম একটা ফিল আসে। হ্যাঁ এগুলো হচ্ছে, এগুলো মানে ডিফারেন্ট ডিজাইন করতেও যেরকম ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা যে ছবিতে ফোন আমরা তো এখন সবাই অ্যাটলিস্ট চেষ্টা করি যে একটু ফটো সেশন করতে, ফেসবুকে ছবি দিতে, সো সুন্দর আসে, ছবিগুলো সুন্দর আসে, ডিফারেন্ট ডিজাইনও নিজেকে মনে হয় যে হ্যাঁ আমি ডিফারেন্ট একটা ডিজাইন করছি, ভালো লাগে। এই কালারটা আমি দেখাই, কারণ এই কালারটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা এটার হচ্ছে খুলে দেখে নিই কোনটা জামা আর কোনটা সালোয়ার। আচ্ছা হচ্ছে এই যে জামাটা হবে এরকম, এটা কিন্তু জামা এন্ড সালোয়ার আমরা প্রায় সেম কাজ করেছি, একদম সেম, দেখতেই পাচ্ছ, এটা খুবই সুন্দর লাগবে বানিয়ে পড়লে। ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে এটা, এই যে এটা অ্যান্ড এই যে সালোয়ারটা খুবই সুন্দর, একদম সেম কালারের সেম ডিজাইনের জামা অ্যান্ড সালোয়ার, অ্যান্ড হাতাটাও সেম একেবারে দারুণ। সে আগে আমরা এরকম করতাম যে একদম সব সালোয়ার ওনা সব কি একদম সেম, এবং এই কালার ওনাটাও সেম, কিন্তু ওটা ওনা যেহেতু একটু মানে কালারের শেড একটু লাইট ডিপ হবে, এটা একটু ডিপ অ্যান্ড জাস্ট একটু লাইট, আমি জানি না, কিন্তু আমার কাছে এটা আমি খুবই মুগ্ধ যে আমার নিজের কাজগুলোই আমি দেখি বারবার দেখি যে এই জিনিসগুলো এত সুন্দর ভাবে আসছে। সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা করাতে পারছি, তারপরেও আসলে মানে মনে হয় যে আরো যদি ভালো করতাম, আরো যদি কিছু নতুন কিছু করা যায়, কিন্তু এটাতে যেটা হয় যে আমরা যদি একটু ফেব্রিকটা, যেটা আমরা কয়েকটা ফেব্রিক দেখেছি, এটা করার নেক্সট ধাপে আমরা প্রজেক্টে যাব, যে সেই ফেব্রিকগুলোতে করলে জিনিসগুলো আরো, হ্যাঁ দামটা একটু বাড়বে, কারণ এই ভয়েল এবং ওটাতে একটু দামি ফেব্রিক্সের মধ্যে করলে লোন ফেব্রিক্স একটা পাওয়া যায়, সেটাতে করলে জিনিসটা মনে হয় প্রিন্টের মতো উঠে আসে একদম ডিজাইনার ইয়ার মতো। যেহেতু আস্তে আস্তে দিচ্ছি ডিজাইনারগুলো, যদি পছন্দ হয় তাহলে আমরা আস্তে আস্তে ওরকম দামি ইয়াতে যাব। এটার জামার ফ্রন্ট এন্ড ব্যাক সেম ডিজাইন করা, খুবই গর্জিয়াস একদম, এটা কিন্তু বোকা মানে একদম পুরো পার্টি ওয়্যারের মতো। এটা হাতাটা দারুণ একটা অরেঞ্জ কম্বিনেশন, পুরো থ্রি পিসতে অরেঞ্জ। এরপরের ধাপে আমরা যেটা করব, যারা হোলসেল বা যারা ইয়া নিচ্ছেন, আমরা জানুয়ারি থেকে এরপরে আমরা করব হলো থিম বেসিস, যেমন শুধু ব্ল্যাকের উপরে, শুধু হোয়াইটের উপরে, শুধু পার্পেলের উপরে একটা সেট, ফুল 24টা 30টার একটা সেট থাকবে বিভিন্ন ডিজাইনের। অনেকেই অনেকে বলে যে ওই কালারটা, তো আমরা ওইভাবেই চেষ্টা করবো যে এই ডিজাইনগুলোকেই, যেমন এই পিঙ্কটা, যেমন আমি মানে কি বলতে চাচ্ছি ভাইয়া কি বলতে চাচ্ছি বলি, যেমন এই ডিজাইনটা এটা একটাই করা হচ্ছে এই পিঙ্ক কালারের মধ্যে। এখন তুমি হয়তো কেউ বলতে পারো আপু এটা পিঙ্কে করেছো, আমাকে ব্ল্যাকে করে দাও, আমি ব্ল্যাক কালারের চাই, কিন্তু ডিজাইনটা আমার ভালো লেগেছে, মানে সেরকম আর কি, যে এক ডিজাইনেরই আমরা কালার ভ্যারিয়েশন নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। আর আমাদের এই হোলসেলটা পরিমাণটা এতটাই কম যে যারা রিটেল নেন তারাও ছয় যদি মনে করেন যে আমি ছয়টা ছয় ডিজাইনের নিব, তারাও কিন্তু ওই দামই পেয়ে যাচ্ছে। আমরা কিছু জিজ্ঞেস করতে চান আপনার লাইসেন্স আছে কিনা, না দোকান আছে কিনা, এইসব জিজ্ঞেস করতে চাব না, আপনি কোয়ান্টিটি সেম হবে নিয়ে যাবেন ওই দামে। সালোয়ার
এই জিনিসটা কিন্তু ইনফরমেশনের জন্য বলি, এই জিনিসটা কিন্তু আপনার সদরঘাটে আমরা তো কোনো একদম ভিতরে ভিতরে ঢুকি, এখানে কিন্তু তারা আগে দেখে জাজ করে যে উনি কি ব্যবসায়ী। যদি ব্যবসায়ী না হন, আপনি ব্যবসায়ীদের মতো পরিমাণে নেন না কেন, আপনাকে দাম 100% 20 টাকা 10 টাকা 15 টাকা বাড়তি রাখবেই সে। কেন তার এটা চিন্তাটা থাকে এরকম যে এরা তো ব্যবসায়ী না, এ আমার কাছে রেগুলার আসবে না, তো অতএব কাছে যা নিতে পারি সেটাই লাভ। আমরা আবার ওইটা না, আপনি যে আমাদের ইয়াতে যেটা নেবেন, আপনার রিটেল কাস্টমার নিয়ে যান 6টা, ওই দামই পাবেন। আমাদের টার্গেট তো হচ্ছে যে ছোট ব্যবসায়ীদেরকে হেল্প করা, বা নিজেরা যেহেতু উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছে, যে কেউ হোক নিক নিয়ে তারা কাজ করুক, তারা সেল করুক। অনেকে আছে যে শুধু অনলাইন বেসিক কাজ করছে, আমাদের কাছ থেকে নিয়ে অনলাইনে দিচ্ছে। অনেকের আছে ছোট দোকান আছে ঢাকার বাইরে, সো আমরা সেই সাপোর্টটার জন্যই দিচ্ছি যাতে তারা এগিয়ে যেতে পারে। আর ফিনিশিংটা আমরা কোনো কম্প্রোমাইজ করছি না, আমাদের কষ্ট হচ্ছে, দাম সবকিছু মিলিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু তারপর করছি না এই কারণে যে আমরা জামালপুর থেকে, আমি যখন ব্যবসা শুরু করি তখন জামালপুর থেকে কাঁথা স্টিচের জিনিসগুলো এনেছিলাম, ওদের ওখানে গিয়েছিলাম, কথা বলেছিলাম, কিন্তু আমি একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করলাম যে বগুড়ার যে হাতের কাজটা সেখানের সাথে জামালপুরের হাতের কাজে রাত দিনের তফাত। তাদের ফিনিশিং ভালো না, যেন তেন প্রকারে যেন তেন কাপড়ের মধ্যে তারা করে দিবে, অ্যাটিচিউড খুব রাফ, চলে যাচ্ছে তা আমি এত উন্নত করব কেন, এই ধরনের একটা চিন্তা। এখন জাস্ট 3 মান্থস বিফোর আমি গেলাম আবার একটা কাজে, তখন ওই যাদের সাথে পরিচয় তাদের সাথে গেলাম, দেখলাম যে তাদের বিক্রি হাফে নেমে গেছে, তারা এখন নিজেরা নিজেরা ঢাকায় এসে এসে নিজেরা বিক্রি করার চিন্তা ভাবনা করছে, দোকানে দোকানে যাচ্ছে, কারণ কি তাদের ওখান থেকে মানুষজন নিচ্ছে না, কারণ তাদের এটাই নষ্ট করে দিয়েছে, তারা কোয়ালিটি নষ্ট করে দিয়েছে যেভাবে খুশি। তখন খুব চলছিল তো যে নিলে নেন, নালে নাই, এই টাইপের একটা চিন্তা, দরকার নাই যাবো না, রাফ বিহেভ, কাপড় দাগ, সেটা বললাম যে কাপড়ে তো এরকম দাগ, সাথে সাথে না এগুলি চলে যায়। এই যে জিনিসটা প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, কিন্তু অন দ্য লং রানে এটা সাফার করতে হয়। আর ব্যবসা তো একদিনের না, ব্যবসা তো দীর্ঘদিনের জন্য একটা এস্টাবলিশ করা হয়, একটা টাকা ইনভেস্ট করা হয়, তো এই জিনিসটা যারা বোঝে না, তারা এত দিনের ব্যবসায়ী তারপরেও কিন্তু এই ভুলগুলো করে ফেলেছেন এবং অলরেডি সাফার করছেন। এখন এখন তারাও খুঁজছেন ঢাকাতে দোকান দিয়ে নিজের, কেন তার দোকান কারিগর মহিলা এদেরকে দিয়ে করাচ্ছেন, এদেরকে ছাড়তে পারছেন না, জিনিস জমে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, এখন কী করবেন, ঢাকাতে আসতেছেন, এখন চিন্তা করতেছেন, আমাকে জিজ্ঞেস করেন যে ঢাকাতে দোকান কীরকম ভাড়া, ইয়া কীরকম, এখান থেকে যাচ্ছে না। আবার অন্যান্য যেসব এনজিও আছে, নাম বলছি না, এনজিও আছে যাদের কাছ থেকে তারা বিক্রি করতেন একটা টাইমে একচেটিয়া, এখন তারাও এই জিনিসগুলো থেকে সরে গিয়েছে, অথবা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এতটাই কঠিন বা এতটাই ইয়া, তাদের লাভের কোনো পরিমাণ থাকে না, তো ওই জায়গা থেকে তারা সরে গিয়ে এখন নিজেরা ইয়ে করছে। হাঁটি হাঁটি পাক পাক করে এগোচ্ছি, টার্গেট আছে প্রতিটা ইয়ার 6টা করে 6 কালারে একই ডিজাইনের করা, 12টা আলাদা করে রাখা, যাতে আপনাদেরকে আরও সুবিধা সহজভাবে জিনিসগুলো আপনারা নিতে পারেন। দেখা যাক কতটুকু করতে পারি, কারণ আমরা এই নরসিংদী বলেন, বাবুরহাট বলেন, সদরঘাট বলেন, সমস্ত জায়গাতে হোলসেল যেখানে যেখানে হয় যাই, সেখানে কিন্তু এই ধরনের এইভাবে এই প্রোডাক্ট না, হোলসেল তো নাই, আর কোয়ালিটি, আর দ্বিতীয় হলো যে তাদের একটা গড়পড়তা একটা ভাব থাকে, ডিজাইনের সাথে ইয়ার কম্বিনেশন থাকে না, কমন হয়ে যায় এই প্রোডাক্ট যখন তারা একবারে বা দ্বিতীয়বার, মানে 2 মাস একটা দোকান ঘুরলে পরে তার কাছ থেকে পরবর্তী 4 মাস আর কেনার মতো কোনো প্রোডাক্ট থাকে না, কেন দেখা যায় ওটারই কিছু না কিছু রিপিট করে দিচ্ছে, কিছু এদিক ওদিক করে। দিল্লিতে আমরা যখন গিয়েছি, আমরা দিল্লিতে ঘুরেছি, আমরা প্রায় 4-5 দিন ছিলাম দিল্লিতে, সো 5 দিনে আমরা দেখেছি যতগুলো বুটিক ডিজাইনার কালেকশনে ঘুরেছি, প্রতি 2 দিন পর পর ওদের লেটেস্ট ডিজাইন আসছে, এবং কোনোটার সাথে কোনোটা মিলছে না, এবং ওরা বলে যে আমরা কোনো ডিজাইন রিপিট করি না, সো ওরা এত পরিশ্রম করে, এত খাটে, সেই জিনিসটাও কিন্তু আমরা করে যাচ্ছি দিনের পর দিন, আমরাও পরিশ্রম করে যাচ্ছি এবং আমরাও খাটছি যে আমাদের কোনো জিনিস যাতে রিপিটেশনটা না হয়, এবং ওটাকেই কিন্তু ওরা বলছে বুটিক ডিজাইনের কালেকশন। হ্যাঁ, তো ওই বুটিক ডিজাইনার কালেকশন কিন্তু অ্যাকচুয়ালি এত সহজ কথা না যে বলা যায় আমরা বুটিক ডিজাইনার কালেকশন করছি, কারণ
মানে টার্গেট ওটাই যে আমরা হোলসেলে যাচ্ছি, ঠিক আছে, বাট আমাদের বুটিক ডিজাইনার কালেকশনটা যাতে থাকে, ওই যে ওই রেয়ার যেটা যেটা আমরা দিল্লিতে দেখে এসেছিলাম, ইন্ডিয়া দিল্লিতে, যে ওরা ওরা যেটা বলেছে যে হ্যাঁ আমাদের এগুলো রিপিটেশন হয় না, বা ওরা একদম কনফিডেন্টলি বলছে যে বুটিক ডিজাইনার কালেকশন এগুলো রিপিটেশন হয় না, তো আমরাও ওই টার্গেটটা নিয়ে এগোচ্ছি যেটা আমাদের দেশে আমরা পাইনি, যে আমাদের যে এত হোলসেল বাজার আছে, আমরা যখন গেছি ওই বুটিক ডিজাইনার কালেকশনের জন্য যে দেখি যে না, দুই মাস তিন মাস থেকে ওরা সেম জিনিসই রিপিট করে করে রিপিট করে করে কালার চেঞ্জ করে বিক্রি করছে, ডিজাইনের ভ্যারিয়েশন আসে না, আমরা চাচ্ছি যে ডিজাইনের ভ্যারিয়েশনটা আনতে। আর এটা এই যে ভাইয়া একটু আগে যেটা বলছিল কথায় কথা যে গট ব্লকের কথা, এই সেই গট ব্লক, অর্থাৎ যে ব্লকটা দিয়ে একটা ডাইসকে কাপড়কে ঢেকে ফেলা যায়, যেমন আমরা এটা এটা করেছি গট ব্লক, এই যে তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লাগবে ডিজাইন গুলো, যারা আছো আমার পাশে সবসময় জানাও এবারের লটটা কেমন হলো, নতুন লট চেষ্টা করছি নতুন ডিজাইন আনার। আর আমি ইনফরমেশন যেটা দিতে চাচ্ছি যে হোলসেলারদের জন্য, যে যারা হোলসেলার নিতে চাও প্লিজ আমার ফেসবুক পেজে আমাদেরকে নক করো, আমরা ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বারে যোগাযোগ করার সবচেয়ে বেটার হয় যে আমাদের শোরুমে চলে আসো, ঠিক আছে। আর আমাদের কুমিল্লা লাকসাম যে শোরুমটা আছে, আমাদের লাকসাম শোরুম থেকেও কিন্তু আমরা হোলসেল দিচ্ছি, সো লাকসামের সারাউন্ডিংয়ে যারা আছে তারা লাকসাম চলে যেতে পারো ওই ঠিকানা অনুযায়ী। আর ইউটিউবে যারা দেখছো যদি চ্যানেলটা ভালো লাগে থাকে, নিউ কিছু জানতে পারো যদি মনে হয়, বা আমার প্রোডাক্ট যদি ভালো লাগে থাকে তাহলে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করে রাখো আমাদের রেগুলার এই অ্যাক্টিভিটিসগুলো জানার জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।